Assalamualaikum. I am Abdul, Hannan, সহকারী শিক্ষক গণিত চন্ডিগড় উচ্চ বিদ্যালয় দুর্গাপুর নেত্রকোনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা মহামারীর কারণে তোমরা যাতে বাড়িতে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারো এই জন্য চন্ডিগড় উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমার আজকের শ্রেণী নবম দশম সাবজেক্ট ম্যাথ এক্সারসাইজ 2.9.2। আসো আমরা 9.2 এর গুরুত্ব দ্বারা নিয়ে আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি জানো গুরুত্ব দ্বারা কি? গুরুত্ব দ্বারা হলো কোনো দ্বারার যে কোনো পদ ও এর পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হবে, অর্থাৎ কোনো পদকে এর পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে ভাগফল সর্বদা সমান হলে ওই দ্বারাকে গুরুত্ব দ্বারা বলে এবং ভাগফলকে সাধারণ অনুপাত বলে। যেমন একটি উদাহরণ দেখো, 2 + 4 + 8 + 16 একটি উন্নত দ্বারা। যেমন এখানে দ্বিতীয় পদের সাথে প্রথম পদের অনুপাত দেখো 4/2 = 2, তৃতীয় পদের সাথে চতুর্থ পদের অনুপাত 8/4 = 2, চতুর্থ পদের সাথে তৃতীয় পদের অনুপাত 16/8 = 2। আমরা সুতরাং দেখতে পেলাম যে পূর্ববর্তী পদের সাথে পরবর্তী পদের অনুপাত 2, সুতরাং আমরা এটিকে একটি গুণক দ্বারা বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গুণক দ্বারা আমাদের সমস্যাগুলো সমাধান করতে হলে আমাদের কিছু সূত্র সম্বন্ধে ধারণা নেওয়া দরকার, ধারণা থাকা দরকার। আসলে আমরা সূত্রগুলো এক নজরে দেখে নিই। গুণক দ্বারার এনতম পদের সূত্রটি হল ar^n-1। সমষ্টি সূত্র আছে দেখো, সমষ্টি s = 1 * a * r^n-1 / r-1, যখন r এর মানে এর থেকে বড় হবে। আর একটি সূত্র আছে দেখো, sn = a * 1 - r^n / 1 - r, যখন r এর মান একের থেকে ছোট হবে। দুইটা সমষ্টি সূত্র একটা এন্তম পদ দিয়ে আমরা এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করব। আসো আমরা একটি সমস্যা দেখি এবং সমাধান করি। যেমন এক নম্বর সমস্যা দেখো, সমস্যাটি হল 2 + 4 + 8 + 16 ধারা দিয়ে টেনতম পদ কত, টেনতম পদ কত? আমরা পূর্বেই দেখেছি এটি গুণক দ্বারা, তা আমরা সমাধান করে আসো। এখানে গুণক দ্বারা প্রথম পদ a = 2, সাধারণ অনুপাত 2 = r = পূর্ববর্তী পদ বাই পূর্ববর্তী পদ। আমরা জানি এনতম পদ সমান সমান, আমরা জানি গুণত্ব আর এনতম পদ = এনতম পদ সমান সমান a^n-1। সুতরাং টেনতম পদ n = 2, আর এর মান বসাও 2 n (10-1) = 2 × 2⁹ মানে 512, 2 × 512 = 1024। এই সমস্যার সমাধান এবং আনসার 1024। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা একটি সমস্যা সমাধান করি। 2 নম্বর সমস্যাটি দেখো, ১২+২৪+৪৮+৭৬৮ দ্বারা সমষ্টিগত
সমস্যাটি হলো এই, আসলে আমরা এখন সমাধান করি। এখানে উন্নত ধারার প্রথম পথ সাধারণ অনুপাত আর ইকুয়াল পূর্ববর্তী পথ বাই পূর্ববর্তী পথ ইকুয়াল টু। এখন এখানে সমষ্টি বের করতে হলে এর মান লাগবে। তাহলে আমরা মনে করি ধারাটি এন তম পথ, শেষটাই ধরে নিই 768। সুতরাং আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সমান 768 বা 768 বা 2 বা 2 বা 2 বা n মাইনাস 1 সমান সমান 768 বাই 2। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সমস্যাটি তুলেছো খাতায়। বাকি অংশ এখন দেখো, ভাগ করো দুই দিয়ে বা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু দুই দিয়ে ভাগ করো, এমন 12 12। বারো দিয়ে ভাগ করো 6 এবং 72, তাকে চাই 4 বার 68 উপরে কত বসে 64 হয়, একে 2 4 8 16 32 64 6 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
দেন। আসো আমরা সমষ্টি গিয়ে ধরি। সুতরাং পদ সংখ্যা সেভেন, সুতরাং সাতটি পদের সমষ্টি। আমরা জানি এন পদের সমষ্টি, আমরা জানি এন পদের সমষ্টি অনুপ্রদারার সমষ্টি এস এন ইকুয়াল, যেহেতু আর এর মান দুই, এ ইন্টু আর বড় আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। সুতরাং যেটি এন এর মান সেভেন পেয়েছি সাতটি পদের সমষ্টি এস এন সেভেন ইকুয়াল টু এর মান বসাও এর মান টুয়েলভ ইন্টু আর এর মান টু এন এর মান সেভেন মাইনাস ওয়ান আর টু মাইনাস ওয়ান সমান সমান টুয়েলভ ইন্টু টু টু দি পাওয়ার সেভেন মানে একশো আঠাইশ ওয়ান টু এইট মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে ওয়ান দিছে আর ওয়ান লেখা লাগে না এলে ওয়ান টুয়েলভ পূরণ ওয়ান টোয়েন্টি সেভেন পূরণ করো পূরণ করলে হয় পনেরোশো চব্বিশ পনেরোশো চব্বিশ এই আনস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে গুণিত দ্বারা বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করলাম এবং টেনতম পদ এবং সমষ্টির বিষয়ক আমরা দুটি সমস্যার সমাধান করলাম। আশা করি তোমরা বাড়িতে চেষ্টা করলে নিজে নিজেই এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো করতে পারবে। আমি আমার ক্লাস আজকের মতো শেষ করলাম। আল্লাহ হাফেজ।